অটিস্টিক শিশুরা এখন আর পরিবার ও সমাজের বোঝা নয় সীমাবদ্ধতা জয় করে তারা অভ্যস্ত হচ্ছে জীবনের সাথে বিকাশ ঘটাচ্ছে প্রতিভার বিশেষজ্ঞরা বলছেন প্রশিক্ষণ ও সহমর্মিতা পেলে অটিস্টিক শিশুরা ফিরতে পারে স্বাভাবিক জীবনের কাছাকাছি শিশুর মস্তিষ্কের বিকাশজনিত রোগ অটিজম জন্মের তিন বছরের মধ্যেই অটিজমের লক্ষণ দেখা দেয় রথি তিন অটিজমে আক্রান্ত জন্য তারা অন্যের ওপর নির্ভরশীল আমার বাচ্চা একদিন হাঁটবে কথা বলবে মা ডাকবে খাওয়া দাওয়া করবে এখন আমি আর ওটা ভাবি না এখন ভাবি আমি ভালো থাকি সুস্থ থাকি এবং বাচ্চাদেরকে লালন পালন করতে পারি সাত বছরের কারিকাও লড়ছে অটিজমের সঙ্গে বেশিরভাগ অটিস্টিক শিশুই মেধাবী তাদের রয়েছে নানা প্রতিভা স্বপ্ন আমি বড় হয়ে ডাক্তার হতে চাই এবার এসএসসি পরীক্ষা দিয়েছে মাহিরা বিনতে মাহমুদ পড়াশোনার পাশাপাশি নাচ গানেও পারদর্শী সে আমি বড় কম্পিউটার টিচার হব মাহিরার বাবা বলছেন স্কুল এবং পরিবারের অক্লান্ত চেষ্টায় উন্নতি হয়েছে তার থেকে রকম কোনো কথা বলতে পারতো না সেটা ডাকলে সাড়া দিত না এখন সে কি না পারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা বলছে ঢাকা শহরে অটিস্টিক শিশুর হার তিন শতাংশ গ্রামের তুলনায় শহরে অটিস্টিক শিশুর সংখ্যা বেশি দেশে এখন প্রায় আড়াই লাখ শিশু অটিস্টিক চিকিৎসকরা বলছেন অটিজম কোনো নির্দিষ্ট কারণে হয় না এর কোনো চিকিৎসাও নেই সমস্যার ধরনও আলাদা এটা কিন্তু আসলে নিউরো ডেভেলপমেন্টাল ডিজর্ডার মা বাবা কেউ এই শিশুর জন্মের জন্য দায়ী নয় এবং এই বাচ্চাদের বলা হতো কখনোই এরা ভালো হবে না এটাও ভুল ঠিক যথোপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ যদি তাকে দেয়া যায় বাচ্চা কিন্তু ইমপ্রুভ করে এসব ছবি পৃথ্বীর আঁকা পাঁচ বছর ধরে গ্রাফিক ডিজাইনার হিসেবে পৃথ্বী কাজ করছে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজে ব্যাংকে কাজ করি কেন করি ওই ঘুরে ঘুরে পারি তারপর বাসে যাই ওই বাসায় গিয়ে ময়লা বর্ষ করি তারপর রাতে জগিং করতে পারি সে সিভিয়ার অটিস্টিক ছিল আর সেখান থেকে বেরিয়ে এসে এখন অলমোস্ট সে স্বাভাবিক জীবন যাপন করতেছে আর সে একা একা চলাফেরা করে সে অফিসে যায় নিজে একা আর প্রথমে রিক্সায় বাসে তারপর অফিসে অফিস করে সে আট ঘন্টা কন্টিনিউ একটু সহযোগিতা পেলে অন্য অটিস্টিক শিশুরাও ফিরতে পারে জীবনের মূল স্রোতে জাহানারা পারবিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা